हेलो स्टूडेंट वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री आज के तुम्हारे संगे घर्षण किस अंक नहीं आलोचना करब। जे घर्षण अलरेडी तुम्हारा दोटो भिडियो आपलोड कर दीची से दोटो भिडियो जो थियोरिगुल आलोचना करी से थियोरी पर बेस करी कैकट अंक आलोचना करब। तपर आर थियोरि तुम्हारा स्टार्ट हो कारण थियोरि एक कन्टिन्यूस चलने जो कि अंक ना करानो है तेल बुझा जाए भूल देते ये अप्लाई क्यों करब से तुम्हारे किसान अंक कर दी आर थियोरि स्टार्ट हो। ओके तो आज के तुम्हारा जो अंकगल तुम्हारे बैठे ही करो देखना सेट वन। ओके सेट वन प्रब्लेम देखो प्रथम प्रब्लेम थे किस अंकगल करो कारण प्रथम अंकगल ये देखिए से थियोरिगुल पढ़े दिए थियोर मध्य ही अंकगल आज तरह प्रथम अंक क्या आज देखे नाओ अनुभूमिक तले रखा 100 ग्राम भर एक वस्तु के गतिशील करते तले समान्तराले कमपक्षे कत बल प्रयोग करते हैं देवा आछे वस्तु तलर घर्षण गुणांक 0.4। तार माने कि बोले देखे नाओ जे एखाने एकटा वस्तु रखा आछे तर तले समान्तराले एकटा बल प्रयोग करेछे ताहले कतटा घर्षण बल हबे से घर्षण बलटा बेर करते हबे बोले कत जे कमपक्षे कत बल प्रयोग करते हबे माने घर्षण बल निर्णय करते हबे তাহলে ঘর্ষণ বল যদি নির্ণয় করে সীমাস্থ ঘর্ষণ এখানে চলে আসবে কি সীমাস্থ ঘর্ষণ সেই ঘর্ষণ বল নির্ণয় করলি তাহলে কমপক্ষে ততটা বল বা তার থেকে বেশি বল প্রয়োগ করলে বস্তুর গতিশীল হয়ে যাবে তাই না। তাহলে এখানে লিখে দিই তাহলে এক নম্বর তাহলে প্রদত্ত কি কি দেওয়া আছে লিখে ফেলি প্রদত্ত আমার কি বলেছে এটা যে ভরটা এম ইকুয়াল টু কত বলছে 100 গ্রাম। ওকে 100 গ্রাম ভর আছে আর কি মিউটা বলে দিচ্ছে মিউটা কত বলেছে ঘর্ষণ গুণাঙ্ক 0.4 তাহলে ঘর্ষণ বলটা বের করো এফটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে লম্ব বল হচ্ছে উপর দিকে এন ওকে নিচের দিকে হচ্ছে এম জি তাহলে আমরা বলতে পারি যদি এটা ঘর্ষণ বল হয় এফ তাহলে আমরা কি বলতে পারি আমরা জানি সেটা কি এফ ইকুয়াল টু মিউ এন। ওকে আবার এন ইকুয়াল টু এম জি তাহলে এখানে বসিয়ে দিলে অতএব এফ ইকুয়াল টু মিউ এন ইকুয়াল টু মিউ এম জি। ওকে তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও কত হবে দেখে নাও তাহলে এফ ইকুয়াল টু তাহলে বা এফ ইকুয়াল টু মিউটা কত হচ্ছে 0.4 এমটা হচ্ছে কি 100 গ্রাম ইন্টু জিটা হচ্ছে 980 তাহলে গুণ করে দাও একটা কাজ করে এখানে পয়েন্টটা তুলে দাও এখানে নিচে 10 করে দাও তাহলে এই শূন্য কাটবে তো 4 সঙ্গে 98 গুণ করলে ওটাই উত্তর মিলে যাবে তাহলে বা এফ ইকুয়াল টু তা 4 থেকে 4 8 32 হাতে একে 3 ওকে 4 9 36 36 আর 3 কত হচ্ছে 39 ওকে হয়ে গেল এটা কটা শূন্য আছে দেখে না 1 2 2 শূন্য এত ডাই তার মানে কমপক্ষে মানে 39200 ডাইন বল প্রয়োগ করতে হবে। ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 2 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও একটি পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো পাথরটির প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড হলে পাথর ও বরফের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত হবে এখানে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে হচ্ছে তার মানে কি হচ্ছে যে একটা পাথর আছে সেই পাথরটা এখান থেকে 20 মিটার পর্যন্ত গিয়েছে এখান থেকে দূরত্ব হচ্ছে কত 20 মিটার 20 মিটার পর্যন্ত গিয়ে স্থির হয়ে গেল তার প্রাথমিক বলে দিয়েছে কি 1 মিটার পার সেকেন্ড তার মানে আগে লিখে ফেলি কী দেওয়া আছে দুয়ের দাগে প্রদত্ত সরণটা কত হয়েছে 20 মিটার প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু কত বলছে 1 মিটার পার সেকেন্ড ওকে প্রাথমিক বেগ বলছে 1 মিটার পার সেকেন্ড বলেছে এটা এবার বলছে কি তাহলে এখানে ধরলাম এখানে মন্দ যেহেতু এখানে মন্দন হয়েছে তাহলে এখানে মন্দ ধরেছি তাহলে ধরি পাথরের মন্দন সেটা কত এ তার মানে যদি এ মন্দন হয় তাহলে এটা এম এ এই বল নিয়ে সামনে দিকে হচ্ছে তো 20 মিটার পর যাওয়ার পর থেমে গেল তার মানে নিশ্চয়ই বিপরীত দিকে বল প্রয়োগ হয়েছে সেই বলটা কী হবে এখানে ঘর্ষণ বল একটা বস্তু এম এ মন্দনে যখন যাচ্ছে তাহলে সেখানে যে বস্তু থামিয়ে দিচ্ছে তাহলে কী বল থামাচ্ছে এই বরফের মেজের সঙ্গে যে পাথরে যেই ঘর্ষণ হচ্ছে সেই ঘর্ষণ বলের জন্য থেমে যাচ্ছে তাহলে বলতে পারি যে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল চলঘর্ষণ যেহেতু গতিশীল আছে তাহলে এখানে চলঘর্ষণ কাজ করবে তাহলে আমি এখানে বলতে পারি কি যে চলঘর্ষণ হবে সেই ঘর্ষণটা এই মন্দনের সঙ্গে সমান হয়ে যাবে তাহলে বলতে পারি অতএব তাহলে এখানে আমরা বলতে পারি যদি চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হয় তাহলে বলতে পারি কি যে এম এ এই বলটার জন্য সামনে দিকে এগোচ্ছিল তাকে বাধা দিচ্ছিল কি এফ ঘর্ষণ বল তাহলে বা বলতে পারি এম এ ইকুয়াল টু এফটা কী হচ্ছে
म्यू एन ओके म्यू एन ताले बा बोलते वाली ए इक्वल टू बोलते वाली की म्यू एन बाय एम कारण हमारा मून दोनों टा बेर कर बो इवर एन टा की एन टा जब प्रतिक्रिया बल एन नीचे दिए तारा ची एम जी तब हमारा बोलते वाली ताले बा ए इक्वल टू म्यू एम जी डिवाइड बाय एम ताले ए एम काट बे ताले बा ए इक्वल टू पाच की म्यू जी তাহলে এখানে মূল দণ্ডটা কত পেলাম এ ইকুয়াল টু মিউ জি পেয়ে গেলাম ব্যাস এবারে দেখো অঙ্কটা প্রায় হয়ে গেছে এখানে তাহলে এখানে আমরা কি বলতে পারি তাহলে বলতে পারি অতএব আমরা জানি এখানে আরেকটা লিখে দেবে কি যেহেতু বস্তুটা স্থির হয়ে গেছে তার মানে অন্তিম বেগ ভি ইকুয়াল টু জিরো তাই না যেহেতু বস্তুটা পাথরটা স্থির হয়ে গেছে তাহলে বলতে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস माइनस हलो क्या कारण एखे मंदन होते कि जिरो इक्वल टू यू कत वन वन स्कोर माइनस टू इंटू ए कत पे म्यूजी इंटू एसटा हे टोटी तेल बाते टू इंटू म्यूजी इंटू टोटी इक्वल टू वन कारण एखे माइनस आज एदी के नहीं आसलम प्लस हो गो तेल बाू इक्वल टू बोलते वन बुरी दुगुण चल्लिस फोर्टी इंटू 900 9.8 ओके एखे 9.8 হবে তাহলে এগুলো ক্যালকুলেট করে দেবে ক্যালকুলেট করলে আসবে মিউ ইকুয়াল টু 0.0026 এগুলো তোমরা ক্যালকুলেটর ফেলবে ক্যালকুলেটর ফেললে দেখবে আসবে মান মিউ ইকুয়াল টু 0.0026 ওকে তাহলে কি হয় করলাম দেখো না প্রথমে কি করলাম আমি একটা একে মন্দন ধরলাম সেই মন্দন সেই আমার যেহেতু সামনের দিকে যে বল যাচ্ছে এম এ তার বিপরীত দিকে যেই বলটার জন্য বস্তুটা পাথরটা থেমে গেল সেই ঘর্ষণ বলের জন্য তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বলটা এম এর এম এ বলের সঙ্গে সমান হয়ে যাবে তাহলে এম এ ইকুয়াল টু এফ করলাম আবার এফ ইকুয়ালটা জানি মিউ এন এইটা আমরা জানি তাহলে এন আর কি যে উলম্ব বা প্রতিক্রিয়া বল সেটা কার সঙ্গে সমান হবে এম জির সঙ্গে সমান হবে তাহলে এন এর জায়গায় এম জি বসিয়ে দিলাম এম জি বসালে এম এম কেটে গেল তাহলে মন্দনটা পেলাম কত এ ইকুয়াল টু মিউ জি তাহলে এখানে আমার মন্দনটা দরকার ছিল তবেই আমি এখান থেকে মিউটা বের করব ওকে তাহলে এখানে এর মান বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে অন্তিম বেগ শূন্য বসিয়ে সেখানে মিউ ক্যালকুলেট করলাম ওকে তো আসো তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট তিন নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও 100 কেজি ভরের একটি বস্তুকে মেজের উপর দিয়ে টানতে হবে বস্তু ও মেজের মধ্যে স্থিত ও চল ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.5 এবং 0.45 হলে এর এক নম্বর পার্ট বলেছে কি বস্তুটিকে গতিশীল করতে এবং দু নম্বর পার্ট আছে তাকে সচল রাখতে কত বল প্রয়োগ করতে হবে এখানে শুধু কনসেপচুয়াল অঙ্কটা আছে ভালো করে বুঝে নাও দুটো পার্ট আছে সেই জন্য দুটো এখানে দুটো ঘর্ষণ গুণাঙ্কই কাজে লাগবে ব্যাপারটা কী আছে দেখে নাও যে ধর তল আছে এখানে ওকে এরকম একটা বস্তু আছে প্রথমে কি বস্তুটাকে গতিশীল করতে তাহলে বস্তুকে গতিশীল করতে যে বল লাগবে বস্তুটা যেন গতিশীল হয়ে যাবে তারপর সেই বল লাগবে তাতে একটা বল কমে যায় তোমাদের থিওরিতেই বলেছিলাম এবার আমরা বস্তুকে গতিশীল করতে যে ট্রিগারিং পয়েন্ট একদম শেষ চূড়ান্ত মান স্থির থাকার একদম চূড়ান্ত মান বা সর্বাধিক মান সেটাকে আমরা বুঝলাম কি তবে সীমাস্থ ঘর্ষণ বলেছিলাম তা সীমাস্থ ঘর্ষণ অবস্থায় বস্তুটা কি আছে স্থির অবস্থায় আছে তা সেই স্থির অবস্থা মানে ওখান থেকে জাস্ট ওখান থেকে যে বলটা হবে তার থেকে একটু বেশি হলে বা সেই হলেই বস্তুটা কী হবে আবার গতিশীল হয়ে যাবে তাই না তাহলে এখানে দুটো পার্ট বলে যে দুটো পার্টে দুটো কীভাবে করতে হয় দেখে নাও প্রথম আমার কী কী গিভেন দিয়েছে সেটা আমি লিখে ফেলে গেছি তিনের দাগের তাহলে প্রদত্ত স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থির ঘর্ষণ গুণাঙ্ক সেটা মিউ মিউ এস ওকে সেটা মান কত বলে দেখে নাও বলে 0.5 এবং চল ঘর্ষণ গুণাঙ্ক সেটা মিউ কে ধরলাম সেটা কত বলে দিয়েছে এখানে দেখে নাও 0.45 ওকে এটা বলে দিয়েছে ভরটা বলে যে কত বস্তুটির ভর এম ইকুয়াল টু হচ্ছে 100 কেজি ব্যাস হয়ে গেছে এবার এক নম্বর প্রথমে এক নম্বরটা কী বলেছে অঙ্কটা ভালো করে দেখে নাও বস্তুটি গতিশীল করতে মানে জাস্ট ট্রিগারিং স্থির অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমার গতিশীল করব তা সেইটা কী অবস্থা সেটা জাস্ট সীমাস্থ ঘর্ষণ আর সেই অবস্থায় বস্তুটা স্থির অবস্থায় থাকে তাহলে সেখানে যে ঘর্ষণ গুণাঙ্ক লাগবে সেটা যা মিউ এস তাহলে এখানে বলতে হয় কি বস্তুটিকে গতিশীল করতে যে বলের প্রয়োজন হবে যে বলের বা যে ঘর্ষণ বলের বলা যায় যে ঘর্ষণ বলের প্রয়োজন হবে সেটি হলো
बोलते हैं कि एफ इक्ल टू म्यू एस एन कारण एखे सीमस्थ घर्षण अवस्था सीमस्थ घर्षण अवस्था क्या आज है वस्तुरा स्थिर अवस्था आज बोलते एफ इक्ल टू म्यू एस इन टू एम जी एर मानगुल्लो बस म्यू एस कत आज हमारे 0.5 एम टा कत आज 100 इंटू जी टा कत आज 9.8 ओके তাহলে একটা কাজের পয়েন্ট এর পয়েন্ট তুলে দাও তাহলে নিচে কত হবে 100 হয়ে যাবে তাহলে এই 00 00 কেটে দাও তাহলে 98 এর সঙ্গে 5 গুণ করলে হয়ে যাবে উত্তর তাহলে বা f ইকুয়াল টু 5840 শূন্য হাতে কে 4 5 9 45 45 আর 4 আছে 49 এত নিউটন তাহলে 490 নিউটন আমার ঘর্ষণ বল লাগবে এই ঘর্ষণ থেকে এই ঘর্ষণ বল দিলি বস্তুটা কি গতিশীল হয়ে যাবে ওকে নেক্সট কি বলা যে তাকে সচল রাখতে কত বল প্রয়োগ করতে হবে এখানে বলে মনে করবে এই বলটা কিন্তু এই স্থির ঘর্ষণ বলের থেকে কম হবে কারণ বস্তুর গতিশীল আছে বস্তুর আমার গতিশীল আছে সেই গতিশীলটা বজায় রাখতে হবে সেটা না থেমে যায় তাহলে একটা বস্তু গতিশীল অবস্থাতে থেমে যায় কেন ঘর্ষণ বলের জন্য তার মানে যদি ঘর্ষণ যদি বল না থাকে তাহলে বস্তুটা যেই বেগে যাচ্ছিল সেই বেগে চলতে থাকবে তার মানে আমাকে ঘর্ষণ বলের ঠিক সমান বল প্রয়োগ করতে হবে আর সেই ঘর্ষণ বলটা কি আছে চল ঘর্ষণ সেই জন্য আমাকে চল ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে তাহলে এখানে বলতে পারি কি নেক্সট পার্ট এর দু নম্বর পার্ট বলতে পারি যে বস্তুটাকে গতিশীল রাখতে বা সচল রাখতে দু নম্বর হচ্ছে কি বস্তুটিকে সচল রাখতে প্রয়োজনীয় ঘর্ষণ বল হবে চলঘর্ষণ বল হবে সেটা কি হবে সেটাকে এফ ড্যাশ বলছি সেটা কি হবে মিউ কে ইন কারণ ইনটা তো সেমই থাকবে তাহলে বা এফ ড্যাশ ইকুয়াল টু মিউ কে কত আছে মিউ কের মান কত বলছে 0.45 ইনটু ইনটা হচ্ছে আমার এম জি তাহলে বা এফ ড্যাশ ইকুয়াল টু 0.45 ইন্টু 100 ইন্টু 9.8 ডিভাইড বাই কত হবে এটা পয়েন্ট তুলে দাও এখানে পয়েন্ট তুলে দাও এখানে 100 হয়ে যাবে ইন্টু 10 তাহলে 0000 কেটে দাও তাহলে এখানে গুণ করো কত হচ্ছে দেখে নাও 98 আর হচ্ছে 445 তাহলে 5840 শূন্যতে 4 ওকে 5945 45 আর 4 হচ্ছে কি 49 ইন্টু 4832 হাতে কে 3 ওকে 4936 36 আর 3 হচ্ছে 36 আর 3 39 তাহলে 0 9 10 11 ওকে 9 10 14 4 থেকে 1 4 তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও উপরে পাচ্ছি আমরা 4410 ডিভাইড বাই 10 তাহলে এই শূন্য কাটবে তাহলে বা এফ ড্যাশ ইকুয়াল টু 441 নিউটন এবার এই অঙ্কটা লক্ষ্য করে দেখো যখন সীমাস্থ ঘর্ষণ বা বস্তুটাকে উৎশীল করতে যেই বল লেগেছিলো বস্তুটা গতিশীল হয়ে আছে তাকে সচল অবস্থায় রাখতে দেখো তার থেকে বল কম প্রয়োগ হয়েছে মানে এখানে ঘর্ষণ বলটা কমে গেছে 441 নিউটন সেই এখানে ঘর্ষণ বল লেগেছে তার মানে একটা বস্তু গতিশীল করতে গেলে যে বল লাগে সেই বস্তু সেই গতিশীলটাকে বজায় রাখার জন্য তাতে কম বলের প্রয়োজন হয় এটা থেকে এই অঙ্ক থেকে এটাও বোঝা গেল ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট 4 নম্বর প্রবলেমটা কী আছে দেখে নাও 1 কেজি ভরের একটি পাত্রকে দুপাশে দু হাত দিয়ে চেপে ধরে সমবেগে উলম্বভাবে উপরে তোলা হচ্ছে পাত্র হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে দেখো এই অঙ্কটা খুব কনসেপচুয়াল আছে আর খুব গুরুত্বপূর্ণ আছে এবং এর লজিকটা ভালোভাবে বুঝতে হবে ছবি আগে তোমাদের বুঝিয়ে দেবো কনসেপ্ট আগে তারপরে তোমাদের অঙ্কটা করে দেবো ওকে তাহলে আগে প্রদত্ত কী কী দেওয়া আছে দেখে ফেলি এটা এটা কত দেখা হচ্ছে 4 দেখের ওকে তাহলে প্রদত্ত ভরটা কত এম ইকুয়াল টু কত কেজি বলেছে এটা 1 কেজি বল আর ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু কত বলেছে সেটা 0.2 এবার ব্যাপারটা বোঝো কী বলছে একটা পাত্র তাই না তোমার একটা পাত্র আছে সেই পাত্রটাকে উপর দিকে তোলা হচ্ছে তাহলে দু হাতে দুদিকে বল প্রয়োগ করা হচ্ছে তাহলে দু হাতে দুদিকে বল প্রয়োগ করা হচ্ছে মানে কি এইভাবে বল প্রয়োগ করা হচ্ছে বল প্রয়োগ করে উপর দিকে তোলা হচ্ছে জিনিসটাকে এটাকে উপর দিকে গতিশীল করা হচ্ছে তা ধরলাম প্রতি হাতে এফ বল প্রয়োগ করা হয়েছে এবারে এর ওজনটা কোন দিকে কাজ করবে নিচের দিকে এমজি তাহলে কেন এবারে ব্যাপারটা বোঝো যে দুটো হাত দিয়ে কেন এরকম চেপে দেওয়া হয়েছে পাত্রটাকে কারণ যাতে বস্তুটা বা পাত্রটা পিছলে নিচের দিকে না পড়ে যায় তাহলে তার নিচের দিকে পড়ে যাওয়ার যে নিম্নমুখী যে বল আছে এমজির জন্য যে বস্তুটা বা পাত্রটা নিচের দিকে পড়ে যাবে সেটা যাতে না পড়ে যায় সেই জন্য দু হাত দিয়ে চেপে ধরা হচ্ছে
তাহলে যদি বস্তুটা নিচের দিকে পড়ছে, এই বলটা যদি একটু কম হয়ে যায় তাহলে স্লিপকে কোন দিকে পড়বে? এটা নিচের দিকে পড়বে। তাহলে এটার নিচে দিকে গতিশীল হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য যখন আমরা এই দিকে বল প্রয়োগ করেছি লম্বভাবে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই অভিমুখে। তার মানে এই বলের জন্য ঘর্ষণ বল এদিকে কাজ করবে, এই অভিমুখে যে বল ঘর্ষণ বল এদিকে কাজ করবে, তার মানে সেটা হচ্ছে এফ এদিকে হবে। ওকে, ব্যাপারটা দেখে নাও ঘর্ষণ বল কেন উপর দিয়ে কাজ করে সেটা দেখে নাও। এই ঘর্ষণ বলটা এই নিচের যে স্লিপকে পড়ে যাওয়ার যে ভর আছে বা বল আছে সেটাকে প্রতিমিত করে দেবে বা প্রশমিত করে দেবে। এটাকে কনসেপ্টটা তোমাদের আরও বলো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটা বস্তু বা একটা পাত্রকে সমবেগে উল্লম্বভাবে উপর দিকে নেওয়া হচ্ছে, যেটা যাতে পাত্রটা পিছলে নিচের দিকে না পড়ে যায়, সেই জন্য দুহাতে সমান মানে বল প্রয়োগ করা হয়েছে। ওকে, তাহলে বল প্রয়োগ করে কেন করেছে? যেমন বস্তুটা পিছলে নিচের দিকে না পড়ে যায়, তাহলে নিচের দিকে যদি না পড়ে সেই জন্য বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? উপর দিকে কাজ করবে। তাহলে এই বলের এই হাতের জন্য এফ ঘর্ষণ বল আর এর জন্য এখানে এফ ঘর্ষণ বল, দুটো হাতে সমান পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। আজ তাহলে এই বল এই ঘর্ষণ বল দুটো এফ আর এফ, তাহলে সেটাকে নিচের যে যেই বলের জন্য বস্তু নিচে গতিশীল হতে পারে বা পিছলে পড়ে যেতে পারে সেই বলটাকে প্রশমিত করে দেবে। তা সেখান থেকে আমি প্রতিটা হাতে কত বল প্রয়োগ করবো মানে এফের মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে কী করবো, ধরি এখানে ধরি প্রতিটি হাতে এফ বল লম্বভাবে পাত্রে প্রয়োগ করা হয়েছে ওকে, তাহলে এখানে বল লম্বভাবে প্রয়োগ করা হয়েছে, এখানে তাহলে লম্বভাবে প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে ঘর্ষণটা কত হবে? তাহলে আমি যদি ঘর্ষণ বলি তাহলে এফ ইকুয়াল টু কী হবে? মিউ এন মিউ এফ। তার কারণ এনের জায়গায় এখানে এফ হয়েছে, তাহলে এখানে একইভাবে এফ ইকুয়াল টু মিউ এফ হবে। তাহলে মোট দু হাতের মোট ঘর্ষণ বল কী হবে? অতএব দুই হাতের সঙ্গে পাত্রের মোট ঘর্ষণ বল হবে, সেটা কি বলতে পারে কি এফ ড্যাশ ইকুয়াল টু টু স্মল এফ, তার মানে এফের মান বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু মিউ এফ। তাহলে এইটা হচ্ছে দু হাতের দ্বারা মোট ঘর্ষণ বল। ওকে, এটা পেয়ে গেলাম, এটা এক নম্বর দিলাম। এবারে কি এই ঘর্ষণ বলটাই যে বস্তুর পাত্রের যে নিম্নমুখী যে বলটা আছে তাকে প্রশমিত করে, তাহলে এটা লিখে দিতে পারি এই ঘর্ষণ বল পাত্রের নিম্নমুখী বলকে প্রশমিত করে। ওকে, তার মানে বলতে পারি অর্থাৎ টু মিউ এফ ইকুয়াল টু এম জি। তার প্রশমিত করে মানে কি এই দুটো টোটাল ঘর্ষণ বলটা ঊর্ধ্বমুখী বলটা আর নিচের এম জি বলটা কি পরস্পর সমান হয়ে যাবে, সেখান থেকে আমাকে বের করতে ক্যাপিটাল এফটা। তার মানে এখানে বলতে পারি যে এ ক্যাপিটাল এফ ইকুয়াল টু এম জি বাই এখানে কত হচ্ছে টু মিউ। তাহলে আমি ক্যালকুলেশনটা এখানটায় করছি। ওকে, তাহলে বা বলতে পারি এফ ইকুয়াল টু মিউ এমটা কত বলেছে এখানে দেখে না, এমটা এক কেজি, 1 × 9.8 ডিভাইডেড বাই এখানে 2 × মিউটা কত 0.2। ওকে, তাহলে এখানে পয়েন্ট তুলে দাও, এখানে পয়েন্ট তুলে দাও। তাহলে বা বলতে পারি এফ ইকুয়াল টু 98/4 একে ভাগ করে কত আছে দেখে নাও, 98। ওকে, 4 × 8 8 হয়ে গেল, এখানে 1 নামিয়ে দাও, 8 হলো, তাহলে 4 × 16 এখানে কত 6, 7, 8 ওকে 2.0 বসে 4, 5, 20 এত নিউটন। তাহলে প্রতিটা হাতে কত বল প্রয়োগ করা হয়েছে? 24.5 নিউটন। তাহলে এখানে মেন হচ্ছে তুমি যদি কনসেপ্টটা বুঝতে পেরে যাও অঙ্কটা তোমার কাছে খুব সহজে যাবে। মেন হচ্ছে কি একটা পাত্রকে রাখা যে এবার ঘর্ষণ বলটা উপর দিকে হবে না নিচের দিকে হবে, এই একটা মানে এইটা প্রবলেম হয়ে থাকে যে আমি নিচের দিকে করবো না উপর দিকে করবো। যেহেতু এখানে বলছে পিছলে না যায়, কী কারণে বল প্রয়োগ করা হয়েছে দু হাতে সেটা আগে বুঝতে হবে, সেটা বুঝতে হবে তবে তখন তুমি ঘর্ষণ বলের অভিমুখটা বুঝতে পারবে।
বলা যায় কেন দু হাতে চেপে ধরা হয়েছে, যাতে পাত্রটা নিজেদের পিছলে না যায়, তার নিচের গতিকে রোধ করার জন্য দু হাতে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বলটা তাহলে উপর দিকে কাজ করবে। তাহলে মোট ঘর্ষণ যদি একটা হাতে এফ বল প্রয়োগ করে, লম্ব বল, তাহলে এফ ইকল মিউ এফ, কারণ এন এর জায়গায় এখানে এফ কাজ করছে, তাহলে এফ ইকল মিউ এফ, তাহলে দু হাতের জন্য টু মিউ এফ। তাহলে এই বলটা নিজের এম জি বলটাকে কি প্রশমিত করছে, তাহলে এম জি ইকল টু মিউ এফ, ব্যাস এখান থেকে এফ বের করবো। ওকে, তাহলে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 5 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 10 কেজি ভরের একটি ব্লককে সমবেগে উপর দিকে তোলার সময় 49 নিউটন অনুভূমিক বলের সাহায্যে একটি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে ধরে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ঊর্ধ্বমুখী বলের মান কত হবে? ওকে, এখানে ঊর্ধ্বমুখী বল নির্ণয় করতে হবে। তাহলে এখানে ধরে নিই ঊর্ধ্বমুখী বলটা, তাহলে এখানে একটা কাজ করি যে এটা 5 দেখো। ওকে, তাহলে অনুভূমিক বলটা আগে লিখে নিই প্রদত্ত কী আছে, তারপরে আমি এটা ধরে নেবো। ওখানে তাহলে প্রদত্ত ভরটা কত বলেছে ব্লকটির, এম ইকুয়াল টু বলেছে 10 কেজি, 10 কেজি। ওকে, 10 কেজি ভর বলে রয়েছে। আর কি অনুভূমিক বল, অনুভূমিক বল সেটা কি এফ ওয়ান ধরলাম, কত বলেছে 49 নিউটন। চলঘর্ষণ গুণাঙ্ক, চলঘর্ষণ গুণাঙ্ক সেটা কত বলে, চলঘর্ষণ গুণাঙ্কটা সেটাকে মিউ কে ধরলাম, কত বলে দিয়েছে এখানে দেখে নাও, চলঘর্ষণ গুণাঙ্কটা বলছে 0.2। তাহলে ঊর্ধ্বমুখী বলটা কত হবে, তাহলে ধরি ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী বল সমান এফ, এফ টু নিউটন। ওকে, এফ টু নিউটন ধরলাম। তাহলে এখানে কনসেপ্টটা কি দেখে নাও, এখানে একটা দেওয়াল আছে, ওকে দেওয়াল আছে এখানটায়, তা একটা বস্তুকে দেওয়ালের সঙ্গে এরকম সেটা রাখা হয়েছে কীভাবে, একটা বল প্রযুক্ত করে, অনুভূমিক বল প্রয়োগ সেটাকে এফ ওয়ান। তাহলে এফ ওয়ান বল প্রয়োগ করে এটাকে এভাবে সেটা রাখা হয়েছে, এবং এটা ঊর্ধ্বমুখী এফ টু বলের জন্য হচ্ছে কি গতিশীল আছে। তাহলে এফ টু বলের জন্য বস্তুটা বা ব্লকটি উপর দিয়ে সমবেগে গতিশীল আছে, তাহলে এর ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এটা হচ্ছে এম জি। এবার যেহেতু এটা গতিশীল কোন দিকে আছে, উপর দিকে গতিশীল আছে, তাহলে এখানে এর ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এই দিক বরাবর ঘর্ষণ বলটা কাজ করবে। দেখুন ব্যাপারটা, এর আগের প্রবলেমটা বলেছিলাম ঘর্ষণ বলটা উপর দিকে, এখানে ওটা স্লিপ খেয়ে যাবে বা পিছলে খাওয়া, দু হাতে দিয়ে সেটে ধরেছিল এখানটায়। এখানটায় কী হয়েছে, এটা একটা দেয়ালের সঙ্গে সেট করে দিয়েছে, কোন বলের জন্য, এফ ওয়ান বলের জন্য, কারণ এটাকে সমবেগে উপর দিকে তুলবে, কোন বলের জন্য, ঊর্ধ্বমুখী বল এফ টু বল প্রয়োগ করে। তাহলে এফ টু বল প্রয়োগ করে যখন উপর দিকে গতিশীল থাকবে, তাহলে তার গতির বিরুদ্ধে যেমন একটা ভাবো জিনিসটা, এটাকে যখন আমি এইভাবে ঘষে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। একটা জিনিস ভেবে, একটা ব্লককে চেপে দিয়েছি, চেপে উপর দিকে তোলা হচ্ছে এই এফ টু বলের জন্য, তাহলে যখন এটা এর দেওয়াল চেপে ঘেঁষে যখন উপর দিকে উঠবে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, বাধা বলটা নিচের দিকে কাজ করবে, তাহলে এফটা, এফটা নিচের দিকে হবে। আগে পুরো তুমি এটা ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি ভাববে, সবসময় যে আগেরটা হলো মানে এটাও উপর দিকে হবে ওটা নয়, প্র্যাকটিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার করবে, যে আমার একটা বস্তুকে এরকম ব্লকের সঙ্গে এটা দিয়ে এফ ওয়ান বল প্রয়োগ করে সেটা দিয়ে উপর দিকে তুলছি, তাহলে এখানে দেয়ালে যে ঘুষবে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, যেদিকে বস্তুটা ঘুরছে নিশ্চয়ই সেদিকে কাজ করবে না, তার বিপরীত দিকে, তাহলে সেটা নিচের দিকে কাজ করবে এফ ওয়ান, এফটা। তাহলে এফ টুটা ঊর্ধ্বমুখী বল, তাহলে আমাকে কী বলছে, ঊর্ধ্বমুখী বলটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দুটো পার্টে আমার কাজটা করতে হবে, প্রথমে কি ঘর্ষণ বলটা বের করতে হবে, তারপরে আমাকে লব্ধি বল বের করতে হবে। তার মানে এফ বলটা নিচের দিকে কাজ করছে, এফ টু বলটা উপর দিকে কাজ করছে, আর লব্ধি বল তাহলে কী হবে, এফ টু মাইনাস এফ ওয়ান, সেই বলটা কী কার সঙ্গে সমান হবে, এম জির সঙ্গে, যাতে নিজের দিকে বাধা বলটা কাজ না করে। ওকে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখান থেকে বের করবো কি, অতএব বস্তুটি এবং আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ বল হবে, অতএব বস্তু এবং দেওয়ালের মধ্যে চলঘর্ষণ বল হবে, চলঘর্ষণ, কারণ বস্তুর গতিশীল আছে এখানে, চলঘর্ষণ বল হবে, সেটা কী বলতে পারি আমরা, তাহলে সেটা বলতে পারি যে এফ ইকুয়াল টু মিউ এফ ওয়ান, কারণ এফ ওয়ানটা হচ্ছে কি আমার অনুভূমিক বল, এটা লম্ব বল হয়েছে। তাহলে এখানে মান যদি বসে দিই, মিউটা কত হচ্ছে 0.2, এফ ওয়ানটা কত হচ্ছে 49। ওকে, তাহলে এটা গুণ করে দাও, 9 × 18 = 8, ওকে, 9 × 18 = 8, হাতে গিয়ে 1, ওকে, তাহলে 4 × 8 = 9, তাহলে 9.8 কত হচ্ছে এটা, 9.8 নিউটন, এতটা বল হচ্ছে কি ঘর্ষণ বল কাজ করবে। এবার কি, অতএব লব্ধি বল, কারণ বস্তুর উপরে লব্ধি বলটা কত হবে, এফ টু মাইনাস এফ ওয়ান, তাহলে বস্তুর প্রযুক্ত, বস্তুটির
বস্তুটির উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী, কারণ বস্তুর উপর দিয়ে গচ্ছিল আছে, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল সেটা কি হবে, সেটাকে এফ ড্যাশ ধরলাম, সে এফ টু মাইনাস স্মল এফ। আবার এই বলটাই কাজ সঙ্গে সমান হবে এম জি সঙ্গে, যেটা নিচে দিয়ে কাজ করছে, ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলটা সমান হয়ে যাবে, তাহলে বলতে পারি অতএব এফ টু মাইনাস এফ ইকুয়াল টু এম জি। তাহলে বা আমি কী বের করবো, এফ টু বের করবো, তাহলে বলতে পারি তাহলে বা এফ টু ইকুয়াল টু এম জি প্লাস স্মল এফ, কারণ এই দুটোর নিচের দিয়ে কাজ করছে, এফ টুটা উপর দিয়ে কাজ করছে। তাহলে এম এর মানটা কত আছে দেখে নাও, এম এর মান 10 কেজি বলে, তা 10 × 9.8 ওকে প্লাস 9.8, তা দু দিক দিয়ে আমি 9.8 কমন নিন, তাহলে কত হবে দেখে নাও, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি, এটা এখানে দেখাচ্ছি, এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি ওকে। তাহলে এফ টু ইকুয়াল টু বলতে পারি কি 10 × 9.8 প্লাস 9.8, তা দুদিক থেকে 9.8 কমন নিয়ে নাও, বা এখানে শুধু কত হবে দেখে নাও 98 ওকে 98 প্লাস 9.8, তাহলে এটা যোগ করে দাদা যোগ করলে কত আছে দেখে নাও 98.09.8, তাহলে 8 হবে এখানে, 9 × 8 = 17, 7 × 1 = 10 = 107, তার মানে এফ টু ইকুয়াল টু 107.8 নিউটন। তার মানে যদি ঊর্ধ্বমুখী বল 107.8 নিউটন প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা সমবেগ উপর থেকে গতিশীল হবে। তাহলে এখানে মেন লজিকটা ভালো করে ক্লিয়ার করে নাও যে এই অঙ্ক বেস করে ঘর্ষণের অঙ্ক ম্যাক্সিমাম ছবি লাগবে, এরপরে আরও যে অঙ্কগুলো করাবো সেইগুলোতে ছবি অবশ্যই মাস্ট লাগবে, ছবিটা বুঝতে পারলে তবে তোমার অঙ্ক অনেক ক্লিয়ার হয়ে যাবে, তুমি ডাইরেক্ট প্রদত্ত লিখে দিয়ে অঙ্ক ফর্মুলা বোঝাবে সবের ক্ষেত্রে একই ফর্মুলা ইউজ হবে, কিন্তু কোনটা কীভাবে ইউজ হবে সেইটা ছবির সঙ্গে ক্লিয়ার হবে। তো তোমাদের অঙ্কগুলো আমি প্রত্যেকটাই বলে দেবো, তো যে অঙ্কগুলো বলে আমি ছবিগুলো ভালো করে বুঝবে যে কীভাবে হচ্ছে ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওতে এতটুকুই, আর নেক্সট ভিডিওতে তোমাদের আবার থিওরি কিছুটা বলবো, আবার অঙ্ক কিছু করাবো। তো আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবে, যদি কোনো অঙ্ক কোনো জায়গায় ডাউট থাকে সেটাও কমেন্টে বলবে, তো নেক্সট ভিডিওতে বা ভিডিও যদি থিওরি পড়ায় থিওরির শেষে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে খুব, আর তাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।